সালামু আলাইকুম প্রাণপ্রিয় মান প্রবাসী ভাই বোনেরা, আপনারা দেখছেন মুসা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাকে। আমি আছি আপনাদের সাথে মুসা ইমন। আপনারা জানেন বেশ কিছুদিন আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের ভিসা টোটালি বাংলাদেশি ন্যাশনালিটির জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এরপর থেকে ওমান প্রবাসীদের ভিতরে যে একটা উদ্বেগ বা যে একটা দুশ্চিন্তা, তার মধ্যে অন্যতম হচ্ছে কবে খুলবে ওমানের ভিসা। আসলে এটা একটা বাইরাল বাইটাল যাই বলেন সেই একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে আসলে কারা বর্তমানে ওমানে আসতে পারবে বা কারা আসতে পারতেছে, বা ভবিষ্যতে বলেন কারা আসতে পারবে অ্যাকচুয়ালি ভিসা খোলার আগ পর্যন্ত। তো প্রথমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বর্তমানে কারা কারা মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আসতে পারবে। নাম্বার ওয়ান হচ্ছে ওমান থেকে সব ধরনের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এটার মানে কি, এটা দিয়ে আপনাকে এটা বুঝতে হবে ইঞ্জিনিয়ার ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি ভিসা সব কিছুই কিন্তু সব ভিসার ভিতরেই পড়ে। তার মানে সব ভিসা বন্ধ। স্পেসিফিক কোনো প্রশ্ন করবেন না যে ভাই এই ফ্যামিলি ভিসা আসা যাবে নাকি বিজনেস ভিসা আসা যাবে, কোনো ভিসাই আসা যাবে না। এটা হচ্ছে প্রথম নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বর্তমানে কারা আসতে পারবে। 31 অক্টোবরের আগে যাদের ভিসা বাইর হয়েছে, বা সম্ভবত 31 অক্টোবরের আগে যাদের ভিসা বাইর হয়েছে, 2 বছরের ভিসা ইতিমধ্যে বাইর হয়ে গেছে, দেশে অবস্থান করতেছেন, কেউ এগ্রিমেন্ট করতেছে, কেউ মেইন পাওয়ার জন্য দিয়েছে, তারা অনায়াসেই আসতে পারবেন, কোনো সন্দেহ নাই। তবে কখন, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত। বাংলাদেশে একটা ভিসা যাওয়ার পর সেই ভিসার কিন্তু 3 মাসের মেয়াদ থাকে। 3 মাসের ভিতরে কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক ওমানে এসে প্রবেশ করতে হবে, না হলে আপনারা প্রবেশ করতে পারবেন না। তারপরে প্রশ্ন হচ্ছে কি, কারা প্রবেশ করতে পারবে না। ফ্যামিলি ভিজিট ভিসা যাদের আছে তারা, ফ্যামিলি ভিজিটে যারা আসতেছেন তারা আসতে পারবেন না। নতুন ওয়ার্ক পারমিট যারা আছেন তারা আসতে পারবেন না। এবং যারা বর্তমানে দেশে অবস্থান করতেছেন, আপনাদের আকামার মেয়াদ আছে বা দেশে গেছেন ইতিমধ্যে 6 মাস হয় নাই, 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, আপনারা অনায়াসে আসতে পারবেন যদি আপনার ভিসার মেয়াদ থাকে বা ফতাকার মেয়াদ থাকে। যদি দেশে থাকাকালীন সময় আপনার ফতাকার মেয়াদ শেষ হয়ে যায়, ভিসা শেষ হয়ে যায়, তাহলে আপনি কোনোভাবে আর ওমানে প্রবেশ করতে পারবেন না পরবর্তী আপডেটের আগ পর্যন্ত। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ওমানের ভিসা কবে খোলার সম্ভাবনা আছে। আসলে সেটা নিয়ে একদম আপনাদেরকে মানে একদম ওপেনলি বলতেছি, সেটা হচ্ছে কোনো ধরনের আপডেট নাই এবং ওমানের ভিসাও এত সকাল খুলবে বলে কোনো ধরনের সম্ভাবনা নাই। তো সেক্ষেত্রে ওমানের ভিসা নিয়ে আপাতত আপনাদের মাথা থেকে দুশ্চিন্তা বলেন, হতাশা বলেন সব কিছু সরাই ফেলা উচিত। কারণ হচ্ছে ওমানের ভিসা খোলার কোনো ধরনের সম্ভাবনা নাই বর্তমানে, এবং যদি পরবর্তীতে ওমানের ভিসা খুললে বা এরকম খবর পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি না অসংখ্য ওমানের সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে, অনেক ধরনের নিউজ চ্যানেল আছে যারা প্রতিনিয়ত এই আপডেটগুলো দিয়ে থাকে, তো যে কেউ আপনাদেরকে আপডেট দিবে, আপনাদের কানে বসে যাবে যদি ভিসা খুলে। তো আপাতত যেহেতু খোলা নেই, তো ভিসা নিয়ে এত বেশি হতাশা ঘাবড়ানোর কোনো কিছু নাই। কবে খুলবে কবে খুলবে, আপডেট আসলে অটোমেটিক আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত ওমানের বিভিন্ন নিউজ, ওমানের বিভিন্ন সমস্যা, ওমানের প্রবাসীদের বিভিন্ন কাজকামের ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। সালামু আলাইকুম।